সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 15তম সংস্করণ 26 মার্চ শনিবার থেকে শুরু হবে এবং আইপিএল 14th ফাইনালিস্ট চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স এর মধ্যে আইকনিক ওয়াংখড়ে স্টেডিয়ামে মৌসুমের উদ্বোধনী ম্যাচটি খেলা হবে মুম্বাইতে। দুই দলের সংঘর্ষ সবসময়ই দেখার মতো। উভয় দল আইপিএলে 19 বার একে অপরের মুখোমুখি হয়েছে, যার মধ্যে চেন্নাই সুপার কিংস 12 বার জয়লাভ করেছে, KKR 7 বার জিতেছে। এই বছর শ্রেয়াস আইয়ারের মতো একজন নতুন অধিনায়কের নেতৃত্বে কলকাতা মাঠে নামবে এবং চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে তাদের নিজস্ব মহেন্দ্র সিং ধোনি ছাড়া আর কেউ থাকবেন না। উদ্বোধনী খেলাটি একটি থ্রিলার হতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই। তো চলুন আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক আইপিএল 2022 এর গ্র্যান্ড ওপেনিং গেমে কোন তিনজন খেলোয়াড়ের মধ্যে জোরদার লড়াই হতে চলেছে। নম্বর 1, ডোয়াইন ব্রাভো ভার্সাস আন্দ্রে রাসেল। দুই ক্যারিবিয়ান তারকার মাঠে এবং বাইরে দারুণ বন্ধন রয়েছে, তবে তাদের মুখোমুখি লড়াই হবে দেখার মতো। দুজনে ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রচুর খেলা খেলেছে এবং এইভাবে একে অপরের ক্ষমতা খুব ভালোভাবে জানেন তারা। এটি উভয়ের জন্য সুবিধার পাশাপাশি অসুবিধাও হবে। তারা তাদের খেলাগুলি ভিতরে বাইরে খুব ভালোভাবে জানে এবং এইভাবে রাসেল যখন ব্যাট করতে আসে, ধোনি সিএসকে অলরাউন্ডার ডিজে ব্রাভোকে বল দেওয়ার পরিকল্পনা করবেন। যখন KKR অলরাউন্ডার তার সর্বোচ্চ আইপিএল স্কোর করেছিলেন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে, ব্রাভোর বলেও কিছু বাউন্ডারি মেরেছিলেন। কাজেই প্রতিদ্বন্দ্বিতা দেখার মতো হবে যখন দুইজন একে অপরের বিরুদ্ধে লড়াই করবে আধিপত্য অর্জনের জন্য। নম্বর 2, বরুণ চক্রবর্তী ভার্সাস MS ধোনি। থালা ধোনি বেশ কিছুদিন ধরে একটি ভালো প্রদর্শন করার জন্য লড়াই করছেন, তবে চেন্নাই সুপার কিংস তাদের দখলে যে 4টি ট্রফি রেখেছে তার পিছনে তিনিই প্রধান কারণ। দলটি তাদের নেতা ছাড়া অসম্পূর্ণ এবং সিএসকে শুধুমাত্র একজনকে সেই শিরোনামটি ধরে রাখতে দেখেছে, তিনি হলেন ধোনি। অন্যদিকে বরুণ হলেন KKR এর পকেটে থাকা রহস্যময় বোলার এবং স্পিন আক্রমণে ধোনির চেষ্টা সবারই জানা। KKR বোলার 3 বার মহেন্দ্র সিং ধোনিকে আউট করেছেন এবং যদি তারা উদ্বোধনী খেলায় একে অপরের মুখোমুখি হয়, তবে লড়াইটি ভক্তদের জন্য একটি ট্রিট হবে। বরুণকে মোকাবিলা করার জন্য ধোনির কৌশল এবং চেন্নাই সুপার কিংস অধিনায়ককে বরখাস্ত করার পরবর্তী পরিকল্পনা দেখতে আকর্ষণীয় হবে। ভক্তরা জানেন যে বরুণ ধোনির প্রশংসা করেন এবং প্রতিটি ম্যাচের পরে চেন্নাই সুপার কিংস অধিনায়ককেও তরুণদের টিপস দিতে দেখা যায়। টিপসগুলি চক্রবর্তীর জন্য ভালো কাজ করেছে। তিনি চতুর্থবারের মতো মহেন্দ্র সিং ধোনিকে আউট করার পরিকল্পনা করবেন যখন দলগুলি একে অপরের মুখোমুখি হবে। নম্বর 3, রবীন্দ্র জাদেজা ভার্সাস শ্রেয়াস আইয়ার। ভারতীয় দলের মিডল অর্ডার জুটির মধ্যে লড়াইটিও সকলের নজরে থাকবে। দুজন সম্প্রতি বিভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে একসাথে কিছু ম্যাচ খেলেছেন এবং ভারতকে জয়ের দিকে নিয়ে গিয়ে তাদের দলের জন্য ক্রিজে লড়াই করার অনেক উদাহরণ রয়েছে। ফলস্বরূপ জাদেজা ব্যাট দিয়ে আইয়ারের শক্তি এবং দুর্বলতাগুলি জানেন এবং একই রকমভাবে সেই অনুযায়ী তার বোলিং পরিকল্পনা করবেন। নবনিযুক্ত অধিনায়ক শ্রেয়াস, যিনি দেরিতে চেন্নাই সুপার কিংস স্পিনারের সাথে কিছু ভালো অংশীদারিত্ব ভাগ করেছেন, জাদেজা যখন হলুদে তার দক্ষতা দেখাবেন তখন তাকেও তার খেলার দিকে নজর রাখতে হবে। সো বন্ধুরা, এই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।